Hey what's up guys, welcome back to my YouTube channel. Guys, অনেক দিন বাদে ইন্ট্রোটা দিচ্ছি, তার কারণ দেখতে পাচ্ছো পেছন দিকে দেখতেই পাচ্ছো ফাইনালি একটা নতুন স্টুডিও বানিয়েছি, ঠিক আছে? সেই কারণে অনেক দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না আমার টেক চ্যানেলে, সেই কারণে আমি ভিডিওটাকে ভালো করে শুট করে যে আমি দেবো ফেসক্যাম করে, সেই কারণে আমি দিতে পারছিলাম না। যেহেতু আমি দাদার বাড়িতে ভিডিও শুট করতাম তোমরা অনেকেই জানো, সেই কারণে আমি নতুন করে আবার স্টুডিও সেট আপ করলাম বাড়িতেই। দেখতে পাচ্ছ ফাইনালি পুরো স্টুডিওটা রেডি, এখনো কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো করব। আর হচ্ছে এইখানে পুরো লাইটিংটা, তোমাদেরকে একদিন একটা ব্লগ চ্যানেল আছে আমার, সেই ব্লগ চ্যানেলে পুরো সম্পূর্ণ মানে ব্লগ নেওয়ার মাধ্যমে দেখাবো যে আমি কি কি সেট আপ করেছি, ঠিক আছে? আর পেছনে দেখতে পাচ্ছ এই যে গেমিং চেয়ারটাও কিনেছি, ঠিক আছে? সবকিছু ভাই কমপ্লিট, কম্পিউটারটা নেওয়ার অপেক্ষায় রয়েছি, তা কিছুদিনের মধ্যে কম্পিউটারটাও নিয়ে নেবো। তা ফাইনালি হচ্ছে তোমাদেরকে বলে রাখি, এবার থেকে টেক চ্যানেলে ভিডিও আসবে, তোমরা যে রিলেটেড ভিডিও বলবে সেই রিলেটেডই ভিডিও নিয়ে আসবো। তা আরও একটা নতুন টেক চ্যানেল আমি খুলতে চলেছি, কারণ এই টেক চ্যানেলে তোমরা হচ্ছে ইউটিউব রিলেটেড কোনো মানে সাপোর্ট আমাকে দেওনি বেশিরভাগ ইনস্টাগ্রামে, যেহেতু মানে ইনস্টাগ্রামে কীভাবে ছবি তুলতে হয়, ইনস্টাগ্রামে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, এইসব রিলেটেডে বেশি মানে আমাকে সাপোর্ট করেছো। সেক্ষেত্রে আমি হচ্ছে এসব ভিডিওগুলো এখানে আপলোড করবো, আর বাদবাকি ভিডিওগুলো আমি একটা নতুন টেক চ্যানেল খুলছি, সেখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ স্টুডিওটা করে ভাই আমারও ভালো লেগেছে, তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য আমি এত দূর আসতে পেরেছি, কারণ আমার মেইন চ্যানেলে প্রায় অনেকটাই সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমাদেরকে পাশে শো করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ প্রায় 63,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওটা আমি এখন মেইন চ্যানেল হিসেবে রেখেছি, ঠিক আছে? আর হচ্ছে আজকের ভিডিও টপিকটা তোমাদেরকে বলে রাখি, তা আজকের ভিডিও টপিক হচ্ছে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে সঠিক নিয়মে কীভাবে খুলবে মোবাইল ফোনটা দিয়ে, অর্থাৎ হাউ টু ক্রিয়েট এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কীভাবে সঠিক নিয়মে খুলতে হয় সেটাই থাকবে আজকের ভিডিওটার মধ্যে। এই ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, যেহেতু সামনে আমি আগে ইন্ট্রোডাকশনটা কেন দিলাম, যেহেতু অনেক দিন বাদে আমি ফেসক্যামে এলাম, সে কারণে আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে নিলাম। তা গাইস চলো বেশি কথা না বাড়িয়ে যে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো, এবং মোবাইল স্ক্রিনে গিয়ে ফাইনালি দেখবো যে কীভাবে সঠিক নিয়মে মোবাইল ফোনটাকে দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো গাইজ ফাইনালি মোবাইল স্ক্রিনে চলে এসেছি, মোবাইল স্ক্রিনে আসার পর তোমাকে কী করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে আগে কী করতে হবে, প্লে স্টোর থেকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ইনস্টাগ্রাম অ্যাপ, ঠিক আছে? সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখে দেবে ইনস্টাগ্রাম অ্যাপসটা ডাউনলোড করে নেবে, ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন করবে, ওপেন করে নেওয়ার পর এখানে কী করতে হবে, ইউজার নেম, ইমেল অথবা ফোন নাম্বার যে কোনো তিনটে দিয়ে তুমি আর পাসওয়ার্ড দিয়ে তুমি এখান থেকে লগ ইন করতে পারো, অর্থাৎ যদি তোমার অ্যাকাউন্টটা থেকে থাকে, তোমাদের হচ্ছে যে অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে পাসওয়ার্ড আর ফোন মানে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবা। আর যদি তোমাদের অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে তোমরা কী করবে, তার জন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তোমাকে কী করতে হবে, ফাইনালি এখানে ক্রিয়েট নিউ বলে অপশান যে অপশানটা আছে তার উপর তোমাকে ক্লিক করতে হবে, তার উপর ক্লিক করার পর এখানে তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? এবার আমি মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি, জাস্ট দেখে নাও। দিয়ে নেওয়ার পর নেক্সট অপশানের উপর ক্লিক করবে, নেক্সট অপশানের উপর ক্লিক করার পর ওখানে দেখবে কনফার্ম, অর্থাৎ একটা 6 ডিজিটের বা 4 ডিজিটের একটা কোড চলে গেছে, সেই কোডটাকে এখানে ইউজ করতে হবে। তো গাইস ফাইনালি কোডটা চলে এসেছে, কোডটা বসিয়ে দিলাম, এবার নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবো, ঠিক আছে? এবার এখানে তোমাকে কী করতে হবে, পুরো ফুল নেমটা তোমাকে দিতে হবে, আমার যেটা নাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মহাদেব ঘোষ। দিয়ে নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে নিই, দিয়ে নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবে, ঠিক আছে? তোমার অ্যাকাউন্টটা অলরেডি ক্লিক হয়ে গিয়েছে মানে ক্রিয়েট হয়ে গেছে। দিয়ে সেভ অপশানের উপর ক্লিক করলাম, এখানে একটা তোমার বার্থ ডেটা সিলেক্ট করতে দেবে, অর্থাৎ তোমার ডেট অফ বার্থটা, তো এস ফাইনালি এখানে ডেট অফ বার্থটা পুরো সিলেক্ট করে নিয়ে সেট অপশানের উপর ক্লিক করে নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবে, ঠিক আছে? এবার এখানে তোমার একটা ইউজার নেম আসছে, এখানে দেখতে পাচ্ছ যে ইউজার নেমটা আসছে, যে তুমি এটাকেও ক্লিক করে নিতে পারো, এছাড়া তুমি এখান থেকে ক্লিক করে পাল্টেও নিতে পারো। আমি এটাই নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবো, নেক্সট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর আই অ্যাম অ্যাগ্রির উপর ক্লিক করবো, অ্যাগ্রির উপর ক্লিক করার পর অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট একটু লোডিং নেবে। এবার অ্যাড পিকচারের উপর ক্লিক করে আমি একটা পিকচার দিয়ে দিই এখান থেকে,
তো গাইস ক্লিক করে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর কিছু জনকে আগে ফলো করতে হবে, না ফলো করলে তোমাকে যদি কেউ না ফলো করে তার হোম পেজটা তোমার এখানে শো হবে না। তাই এখানে যত যা দিচ্ছে সবাইকে একটু ফলো করে নেবে, তারপর দেখবে অটোমেটিক তোমার ফলোয়ার্স ঢুকতে থাকবে। ঠিক আছে, তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি এখানে আমার একটা ফলোয়ার্স ঢুকেও গেছে, ফলো করেছে। এই যে এইভাবে হচ্ছে যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না যে কি রিলেটেড তোমরা ভিডিও চাইছো, এই চ্যানেলটাতে তোমরা কি রিলেটেড ভিডিও চাইছো। ঠিক আছে, আর নিচে ডেসক্রিপশনে আমার ব্লগ চ্যানেলে লিংক দেওয়া আছে, গিয়ে ওখানেও সাবস্ক্রাইব করে সাপোর্ট করে রেখো। মানে যেহেতু আমি হচ্ছে বাইক টাইক কিনেছি, আইফোন কিনেছি, সব কিছু তোমাদেরকে আইফোনে যেহেতু এখন ভিডিওটা শ্যুট হচ্ছে, সেই সব ব্লগগুলো সব তোমরা নিচে ডেসক্রিপশনে ব্লগ চ্যানেলের লিঙ্ক আছে, গিয়ে দেখে নিতে পারবে। তারপর নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।